আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ পাঠ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন পাঠ শাক খেতে, তাহলে ওই ব্যক্তির কোনো অভাব অনটন থাকলে তা দূর হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঠ ধুইতে, তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঠ কাটতে, তাহলে ওই ব্যক্তি কোনো পরিশ্রমের কাজ করতে হতে পারে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঠ জাগ দিতে, তাহলে ওই ব্যক্তি কোনো দুর্নামের মধ্যে পড়তে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রোদে পাঠ শুকাতে, তাহলে ওই ব্যক্তি কোনো ঋণ থাকলে সেই ঋণ পরিশোধ হবে খুব শীঘ্রই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাটের দড়ি তৈরি করতে, তাহলে ওই ব্যক্তির পরিবারে অশান্তি থাকলে তা দূর হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাটের ব্যাগ দেখতে পায়, তাহলে ভালো কোনো খবর পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাটের খড়ি দেখতে পায়, তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হতে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।